বিপাশা হায়াত ও তৌকির আহমেদের বিয়েতে এত মানুষ এসেছিল যে বিয়ের অনুষ্ঠানের কোথাও দাঁড়ানোর জায়গা পর্যন্ত খালি পাওয়া যাচ্ছিল না বিবাহিত জীবনের তেইশ বছর প্রায় দুই যোগ পার করলেন টেলিভিশন নাটকের জনপ্রিয় জুটি তৌকির আহমেদ ও বিপাশা হায়াত সেই উনিশশো সালে তাদের বিয়ে হয় বিপাশার বাবা অভিনয় শিল্পী নাট্যকার ও পরিচালক আবুল হায়াতের কাছ থেকে জানা গেল সেদিনের কিছু কথা বিপাশা সে সময় বাংলা নাটকের কুইন ছিলেন যেমন সৌন্দর্য তেমন ব্যক্তিত্ব ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ মিলনায়তনে উনিশশো সালের তেইশে জুলাই অনুষ্ঠিত হয় তৌকের ও বিপাশার বিয়ের আনুষ্ঠানিকতা বর ও কনে দুই পক্ষ যৌথভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন ও তৌকির আহমেদ দুজনের বিয়ের অনুষ্ঠান যেহেতু একসঙ্গে হয়েছিল তাই দুই পরিবার মিলে অতিথিকে দাওয়াত অতিথি হাজার করেছিলেন হাজির হতে পারে বলে এমন ভাবনায় সতর্কতা হিসেবে আরও এক হাজার মানুষের অতিরিক্ত খাবারের ব্যবস্থা করে রেখেছিলেন তারা যা ভাবা হয়েছে ঘটেছে ও তা সারা বাংলাদেশ থেকে লোকজন এসেছিল সেই বিয়েতে বিয়েতে ছয় সাত হাজার মানুষ এসে পড়েছিল যারা প্রথম দিকে এসেছিল তারা খেতে পেরেছিল দাওয়াতের বাইরেও অনেক লোক আসায় পরে আর কেউ বসার জায়গাও পাচ্ছিল না খাওয়ার জায়গা তো পরের কথা যার ফলে প্রচুর খাবার থাকা সত্ত্বেও অতিথিরা খাবার খেতে পারেননি আর সে কারণে প্রায় দুই হাজার অতিথির খাবার বেঁচে গিয়েছিল বাইরের লোকজন যারা দাওয়াত ছাড়াই চলে এসেছিল তারা আসলে কেউ খেতে আসে নাই শুধু বিপাশাকে দেখতে এসেছিল তখন তো তারা দুজন বাংলাদেশের টপ পপুলার তারকা সবার ক্রেজ অতিথিরা খাবার দাবার বাদ দিয়ে তাদের দেখতেই ভিড় করেছিল আর দাওয়াত কোনো অতিথিও অনুষ্ঠান মিস করেননি সবাই এসেছিল যার ফলে এক বিরাট হৈচৈ অবস্থা গতকাল বাবা আবুল হায়াত ফেসবুকে এই ছবি পোস্ট করে তৌকির বিপাশাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন আবুল হায়াত লিখেছেন শুভ বিবাহ বার্ষিকী বিপাশা তৌকির তোমাদের সুন্দর শান্তির ও স্বস্তির জীবন কামনাময় আব্বু আম্মু তেইশ বছরের দাম্পত্য জীবনে তৌকির আহমেদ ও বিপাশা হায়াত দুই সন্তানের বাবা মা তাদের বড় সন্তান আরিফ আহমেদ এখন নিউ ইয়র্কের লং আইল্যান্ডের একটি স্কুলে ক্লাসে পড়ছে আর মেয়ে আহমেদও সেখানকার একটি স্কুলে ক্লাস টেনে পড়ছে তৌকির বিপাশা এখন আছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সেখানে তারা নিজ নিজ ক্ষেত্রের কাজকর্ম নিয়ে নিজেদের ব্যস্ত রেখেছেন কিছুদিন আগে নিজের আঁকা পেন্টিং এর প্রদর্শনী করতে এক মাসের জন্য ঢাকা এসেছিলেন বিপাশা হায়াত বিপাশার বড় সন্তান আরিব আহমেদের তোলা সেলফিতে মা বাবা তৌকির আহমেদ ও বিপাশা হায়াত ছোট বোন আরিশা এবং নানা আবুল হায়াত ও নানি শিরিন হায়াতকে দেখা যাচ্ছে অথচ তেইশ বছর আগের এই দিনে এভাবে কনে সেজেছিলেন বিপাশা হায়াত সময় কিভাবে দ্রুত চলে যায় পৃথিবীতে আসে নতুন নতুন মুখ আজ কত কত নতুন নাটকে নায়ক নায়িকা এসেছে তবুও বাংলার মানুষ তাদের ভুলে নাই তাদের জন্য অন্যরকম ভালোবাসা রয়ে গেছে সবার আরেকটা আশ্চর্য বিষয় বিপাশা এখনো সুন্দর সেই আগের মতোই তার সৌন্দর্য এতটুকুও কমেনি যদিও তৌকির আহমেদের চুল পেকে গেছে তবে এখনো বিনোদন অঙ্গনের আদর্শ একটি জুটি হিসেবে পরিচিত তৌকির ও বিপাশা দাম্পত্য জীবনে সুখে থাকার মূলমন্ত্রের কথা জানিয়েছেন তৌকির তিনি বলেন দাম্পত্য জীবনে মান অভিমান পর্ব থাকবেই কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে তাদের মধ্যে কখনো কোনো বিষয়ে দ্বিমত কিংবা ঝগড়া হবে না বিপাশা এবং আমার সম্পর্কের শুরু বন্ধুত্ব থেকে এখনো আমরা একে অপরের ভালো বন্ধু এমনকি আমাদের সন্তানদের কাছেও আমরা ভালো বন্ধু দীর্ঘ দাম্পত্য জীবনে মনোমালিন্য হয়নি এটা বলব না হয়েছে মিটেও গেছে ঘর সংসারের বাইরে অভিনয় জীবন নির্মাণ ও অন্যান্য কাজকর্ম করি জানিয়ে কখনো একমত হয়েছি কখনো মতভেদ হয়েছে আবার ছোট বিষয় নিয়ে কখনো কখনো মান অভিমান হয়েছে কে আগে বা পরে কার মন ভাঙিয়েছি এটা বড় বিষয় নয় আসলে তারকারাও আমাদের মতো মানুষ তারাও ঝগড়া করে মান অভিমান করে আবার ভালোবাসে বিপাশা তৌকিরের পরিবার সুখে থাকুক সুখে থাকুন সবাই বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ